এই দেখো তোমার বাবা ব্যাংক থেকে একটা টাকাও তুলেনি তাহলে কিটি তেলো করতে দি তুমি তো আমার একটা কথা বিশ্বাস করতে চাও না এবার দেখলে তো তোমার বাবা কিরকম দোকান বাজার থেকে পয়সা চুরি করেন না 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 বাবা তুমি তো ভালো কাজ না এই চুপ করো বেশি বেলায় বাজারে গিয়ে সস্তায় পচা ভুষা সবজি গুলো নিয়ে আসেন সেখান থেকে পয়সা চুরি করেন দোকানে গিয়ে জিনিসপত্র ওজনে কম নেন সেখান থেকে পয়সা সরান তার ওগুলো বাদ বাড়ি আলমারি টালমারি থেকে পয়সা সরাই কিনে পেয়ে যান সবসময় তো আর নজর রাখা যায় না আমি কিছু বুঝি না ভেবেছি তাই না কাকি কি বলছো একটু ভেবে কথা বলো বাজে কথা না বলে ধুতি কেনা টাকা তুমি কোথা থেকে পেয়েছো সেটা বলো না বলবো না কারণ আমি জানি আমি সত্যি কথা বললে তার বিশ্বাস করবি না ম্যাকা চুরি কথা নিজের মুখে বলবেন কি করে চুরি করে আবার নতুন ধুতি পরা ঝাঁটা মারে আমার জন্মদিনের মুখে ছোট লোকের মতন কথা বলো না বৌমা কি বললে আমি আমি ছোট লোক শুনলে শুনলে তোমার বাবার কথা ও শুনে কি করবে আমার ছেলে যে তাকে শুনো কি বললে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর আয় না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর আয় না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না কোখোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম কারো হয়েছে ছেলে
দু বছর হলো আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট ২৫ বছর পরে খোকন রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।